চলাকালীন ছাত্রীদের মাথার উপর খুলে পড়ল পাখা। ঘটনায় জখম হলো চারজন ছাত্রী। প্রতিদিনের মতোই স্কুল এসেছিল পড়ুয়ারা, ক্লাসও হচ্ছিল, চলছিল টিফিনের সময়। আচমকায় ছাত্রীদের মাথার উপর ভেঙে পড়ল পাখা। ঘটনাটি ঘটেছে পান্ডুয়া রাধারানী গার্লস হাই স্কুলে, যার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ছাত্রীদের মধ্যে। জানা গেছে, এদিন টিফিনের সময় ক্লাসরুমে বসে টিফিন করছিল ছাত্রীরা, হঠাৎই একটি পাখা মাথার উপর ভেঙে পড়ে। আহত হয় চারজন ছাত্রী। তড়িঘড়ি তাদেরকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চারজনকে চুঁচুড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসক। এই ঘটনায় আহত পরিবারের লোকজনের অভিযোগ, মেয়েরা স্কুলে টিফিনের সময় টিফিন করছিল, হঠাৎ করেই মাথার উপর একটি পাখা ভেঙে পড়ে। রক্ষণাবেক্ষণের অভাবে এই দুর্ঘটনা ঘটেছে বলেই অভিযোগ করেন। স্কুলে যেগুলো পড়ছে, তো টিফিনের টাইমে টিফিন করতে গেছে, তো পাখা খুলে নাকের দিকে খুলে ওদের মাথায় পড়ে, তারপর স্কুলে গাড়িতে ফোন করেছে, ফোনা করে দেখি এই ব্যাপার। মোটামুটি চারজন, চারজনকে দেখা যাচ্ছে, তার মধ্যে একটা আমার মেয়ে আছে 9-এ। এটা তো মনে করতে করার কিছুই আছে, গাফিলতি আছে। কার গাফিলতি? দেখুন, টিচারদের কথা তো বলা যাবে না, যারা কর্মচারী, যারা দেখাশুন করে, ঝাড়া পড়া দেয়, তাদের জিনিস। এটা এবার হেড টিচারকে দেখা দরকার আছে যে সেই ব্যক্তি অন্যগুলোকে কাজ করানো আছে কি না, সেটা কী আছে কি না আছে, তার উপর দায়িত্ব। অপরদিকে স্কুল পরিচালন সমিতির সভাপতি জানিয়েছেন, ছাত্রীদের চিকিৎসার সমস্ত খরচ স্কুল বহন করবে। রাধারানী গার্লস হাই স্কুলের ক্লাস 9-এর বি সেকশনের মেয়েরা যখন টিফিন করছিল, সেই সময় একটি সিলিং ফ্যান খুলে পড়ে, তার ফলে চারজন আহত হয়েছে। স্কুলের তরফ থেকে আমরা তাদের হসপিটালে নিয়ে এসেছি এবং দুজনকে স্ক্যান করার জন্য সুদূর হসপিটালে রেফার করা হচ্ছে। তার দায় দায়িত্ব এবং অ্যাম্বুলেন্স ঠিক করা থেকে আরম্ভ করে ওষুধ বিষুধ সব কিছুই স্কুল কর্তৃপক্ষ দায়িত্ব নিয়ে করছে। মানে যারা অভিযোগ করছেন তারা সঠিক কথা বলছেন না, কারণ স্কুলের যে ফ্যান, আমার স্কুলে 36টা ঘর আছে, তাতে কমপক্ষে 300 ফ্যান আছে। ওই 300 ফ্যান রোজ সকালবেলা উঠে কারোর পক্ষে দেখা সম্ভব নয় কোন নাটটা খুলে ফেলা হয়েছে বা কোনটা কী হয়েছে। এটা বাস্তবে অসম্ভব ব্যাপার। অ্যাক্সিডেন্ট যে ঘটনার কোনো ব্যাখ্যা হয় না তাকেই দুর্ঘটনা বলে। তো একটা ফ্যান যে পড়বে, আমি এটা নিশ্চিতভাবেই খুব হৃদয়বিদারক ব্যাপার, খুব সেন্সিবল ব্যাপার। আমার মেয়ে, আপনার মেয়ে যেই হোক না কেন আহত হয়েছে, কিন্তু এর মধ্যে যারা দোষ খুঁজে পাচ্ছে তারা ঘোলা জলে মাছ ধরতে চাইছে। নিউজ আজ বাংলা, হুগলি। নিজের পছন্দ মতো বাইক কিনতে চান? তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটো। এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার, অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস। এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি, ফোন নাম্বার 9434026200 এবং 9289922801। তাই বলি, পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর।